দেখে মনে হতে পারে উপর থেকে কোনো বড় আকারের অলৌকিক ফানেল সমুদ্রে ফেলা হয়েছে আর সব পানি তাতে চুষে নিচ্ছে। বাস্তবে কিন্তু সেরকমটা না, এটি সম্প্রতি হাওড়ে হয়ে যাওয়া টর্নেডো। সিলেট মৌলভীবাজারের 6 উপজেলা জুড়ে বিস্তৃত এশিয়ার বৃহত্তম হাওড় হাকালুকি। আমরা সবাই জানি সম্প্রতি হাকালুকিতে ভয়াবহ বন্যা হয়েছিল। হাকালুকিতে অল্প বাতাসেও দেখা মেলে কক্সবাজারের মতো ঢেউয়ের গর্জন, তাই হাকালুকি মিনি কক্সবাজার নামেও বেশ পরিচিত। এবার সে হাওড়ে দেখা মিলল টর্নেডো বা জলস্তম্ভের। ২৩ জুলাই সন্ধ্যে 6:30টায় হাকালুকি হাওড়ে বড়লেখা উপজেলার চাতলা পাড় বা চাতলবিল এলাকায় এ দৃশ্য দেখতে পান তীরবর্তী এলাকার বাসিন্দারা। তবে ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর পাওয়া যায়নি। হাকালুকি হাওড়ে এই টর্নেডো স্থায়ী হয়েছিল 3 মিনিট। 50 বছরের মধ্যে হাওড়ে এমন দৃশ্যের দেখা মেলেনি বলে মন্তব্য করেছে স্থানীয় এলাকাবাসী। এমন দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্যমতে সৃষ্ট টর্নেডোতে হাকালুকির পানি জোয়ারের ন্যায় টেনে আকাশে তুলে নেয়। আকাশ কালচে বর্ণ ধারণ করে, বিজলি চমকে গর্জন করতে থাকে। জল আর আকাশের পানির পিলারের তৈরি হওয়া স্তম্ভ দেখতে হাকালুকির তীরবর্তী লোকজন কৌতূহল ভরে দেখতে থাকেন। ওই সময় হাওড়ে উপস্থিত অনেকেই ছবি তোলেন এবং ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। অলৌকিক এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ জানান, হাকালুকি হাওড় জলরাশিতে যেটা দেখা গিয়েছে সেটি মূলত টর্নেডো ছিল। এই ধরনের টর্নেডো অন্তত 10 থেকে 12 কিলোমিটার বিস্তৃত হয়। সেটি হয়তো আরও বেশি বিস্তৃত হতে পারত। এছাড়া যে লোক ভিডিও চিত্র ধারণ করেছে সেও এটার ভয়াবহতা আঁচ করতে পারেনি। এর ঘূর্ণয়ন গতি বিস্তৃত হতে থাকলে নৌকাসহ তাকেও আকাশে তুলে উড়িয়ে নিতে পারত। কয়েক বছর আগে নেত্রকোনা হাওড়ে 10 থেকে 12 কিলোমিটার জুড়ে এরকম টর্নেডো সৃষ্টি হয়েছিল, তবে শক্তি সঞ্চার ঘটাতে না পারায় ক্ষয়ক্ষতি হয়নি। তেমনি হাকালুকি হাওড়ে ঘূর্ণমান তীব্র গতিতে পানি আকাশে উঠেছিল, সেটি কোনো দিকে মুভ করলে প্রলয়ঙ্করী হতে পারত। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে জল দিয়ে মোড়ানো বাতাসের তৈরি টর্নেডোর ফলে এটি সৃষ্টি হয়। জলভাগের উপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে প্রবল বেগে ঘূর্ণমান বায়ুর টানে জলভাগের জল টর্নেডোর কেন্দ্র বরাবর স্তম্ভ আকারে ঘুরন্ত অবস্থায় উপরে উত্থিত হয়। একে জলস্তম্ভ বলে। তবে গ্রামাঞ্চলে এটি মেঘসুর নামে পরিচিত। দেখতে টর্নেডোর মতো হলেও টর্নেডোর সঙ্গে এর মৌখিক পার্থক্য উপাদানে টর্নেডোতে থাকে বায়ু আর জলস্তম্ভে বায়ুর পরিবর্তে থাকে পানি। জলস্তম্ভ সাধারণত পানিতেই থাকে বলে জনপদে আহামরির ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে না, আর স্থলভাগের স্পর্শ আসলে এটি গুড়িয়ে যায়। আবহাওয়াবিদরা জানান, জলভাগের পানি শোষণ করে উপরে তুলে সৃষ্ট টর্নেডো শক্তি সঞ্চয় করতে পারেনি, যে কারণে সেটি ছেড়ে দেয়, নয়তো সেটি ধ্বংসাত্মক হতে পারত। স্থলভাগের স্পর্শে আসলে সবকিছু গুড়িয়ে দিত। টেক্স নিউজ, সিপ্লাস টিভি বাংলা।